আজকে প্রিমিয়ারে এসে মানে মানে একটা জিনিসটা হচ্ছে একটা আজকেটা ঐতিহাসিক দিন হয়ে গেছে, কারণ উত্তম কুমার আমাদের মা ঠাকুমা ইভেন আমাদের আমাদের পরবর্তী জেনারেশনেরও কিন্তু মহানায়ক উনিই থাকবেন, ওনার জায়গা আজ অবধি কেউ নিতে পারবেন না। এত দেরি করে হলেও এই প্রথম অতনু অঙ্কল অ্যান্ড আমাদের সবাই মিলে আমরা উত্তম কুমারের বায়োপিকটাকে বার করতে পেরেছি সাকসেসফুলি, অ্যান্ড এটা একটা মানে সত্যি স্মরণীয় দিন হয়ে থাকছে আমাদের জন্য তো অবশ্যই, এবং আমি আশা করব যে দর্শক বন্ধুদেরও খুব 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 ভালো লাগবে। আমরা অনেক নতুন তথ্য আমরা চেষ্টা করেছি যাতে এই সিনেমার মধ্য থেকে বার করা যায়। তো আলোকানন্দা আর্টস আর আমাদের ডিরেক্টর অবভিয়াসলি খুব 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 খেটে, আমরা সবাই খুব খেটে এই সিনেমাটার মানে আজকে লঞ্চ হচ্ছে, তো ভীষণ এক্সাইটেড ভীষণ। এই মুহূর্তে আমি প্রচণ্ড টেনশনে, কারণ লুকের যে প্রশংসা হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাকে যারা সাজিয়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট, যারা কস্টিউমে আমাকে সাজিয়েছেন তাদের সম্পূর্ণ ক্রেডিট তাদের। আজকে আমার পারফরমেন্স মানুষ দেখে জানাবেন যে আমার পক্ষটুকু আমি কতটুকু সঠিকভাবে করতে পেরেছি, তো সেই বিষয়ে ভীষণ টেনসড। বাট হ্যাঁ, আনন্দ তো হচ্ছেই, নিজের প্রথম বড় পর্দা, এটার একটা অদ্ভুত এক্সাইটমেন্টও হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে একটা মানে ভিতরে পেটের ভিতরে একটা টুকটুক টুকটুক করছে আমার আজকে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমাদেরকে অনেক অনেক উইশ করবেন যেন সব কিছু ভালো হয়। আচ্ছা এটা একটু বলি, এটা আমার অন্তর, এটা আমার অন্তর থেকে বলছি, সবাইকে সবাইকে একসাথেই বলছি আর কি, যে আমার অন্তরের কথা যেটা হচ্ছে মহানায়ককে নিয়ে তো আমরা ছোটোর থেকে, আমি তো ছোটোর থেকে সেলিব্রেট করেছি মহানায়ককে এবং সারা জীবন সেলিব্রেট করে যাব, কারণ তিনি আমাদের অন্তরে বাস করেন। ওনার ছবি দেখেই বড় হওয়া সত্যি কথা বলতে গেলে, এবং আমাদের মা ঠাকুমা দিদিমাদের কাছে তো মহানায়ক ছাড়া অন্য কিছু শুনিনি, এবং উনি আমাদের অন্তরে আছেন, অন্তরে থাকবেন চিরন্তন, যতদিন বাংলা সিনেমা থাকবে, যতদিন আমাদের বাঙালি থাকবেন ততদিন মহানায়ক থাকবেন, এবং আমার অন্তরে তো থাকবেন সারা জীবন যতদিন আমি বাঁচব। এবং আমার কাছে আজকের দিনটা এই জন্যে উল্লেখযোগ্য যে আমি ওনাকে চাক্ষুষ দেখার সুযোগটা আমার কখনো হয়নি, এটা আমার খুব জীবনে আফসোস যে আমি একবার উত্তম মহানায়ক উত্তম কুমারের কাছে একটু যদি একটু যেতে পারতাম, সেটা আমার জীবনে হলো না। এটা অনেকেরই আফসোস, আমার একার না, আমার সমসাময়িক যারা তাদেরও হয়তো একই আফসোস, কিন্তু আজকে আমার একটা জীবনে আনন্দের জায়গা হচ্ছে এটা যে ওনার ওপরে যে বায়োপিক হয়েছে সেই ছবিতে আমার এক লাইন গান, আমি মানে ওই ছবিতে আমার একটা গান প্লেব্যাক আছে, ঠিক আছে, আমি একটা গান প্লেব্যাক করার সুযোগ পেয়েছি, এবং সেইটা আমার কাছে মনে হয় যে ইটস এ কন্ট্রিবিউশন ফ্রম মাই সাইড, হ্যাঁ, টু দ্য মাস্টার, হ্যাঁ, টু দ্য মাস্টার মহানায়ক, ঠিক আছে। তো আমি আশা রাখছি যে আপনারা সকলে বাংলা ছবি যেরকম সিনেমা হলে এসে দেখছেন অবশ্যই সেটা কন্টিনিউ করবেন, আপনারা আসবেন এবং ছবিটা দেখবেন, ছবিটাকে সার্থক করবেন, এবং আমার গান আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে আপনারা জানাবেন। গানটা আমি এক লাইন করে দিই, জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে করেছি পান। থ্যাংক ইউ।